guys, it's Riyash Raskar. Welcome to our YouTube channel. Hope you guys are doing well. So, আজকে আমাদের বিহারের তৃতীয় দিন আর তোমরা আগের ব্লগে দেখতেই পেলে সাহেবকে মাঝখানে আমাদের ছেড়ে চলে যেতে হলো। তো আজকের তৃতীয় দিন ওকে ছাড়া খুব মিস করছি আমি সুতান দুজনেই ওকে ছাড়া খুবই মিস করছি। তো চলো কিছু করার নেই, ওর শুটটাও অনেক ইম্পর্টেন্ট ছিল। তো আজকের আজকের মেহেন্দি সেরিমনি না আজকে মেহেন্দি। তো রাহুল ভাই আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো যাই রাহুল ভাইয়াদের বাড়িতে, তো দেখা যাক কেমন ভাবে মেহেন্দি হয়, কেমন ভাবে ওদের ট্র্যাডিশনালি সবকিছু হয়, সবকিছু তোমাদের দেখা থাকছে এই ব্লগে। তো আমি সুকান্তদা চলে এসেছি এখানে। তো এখানে সবাই একদম তাই, এখানে সবাই খাওয়া দাওয়া হচ্ছে, তো আমরা এখানে খেয়ে নিই আগে, ঠিক আছে? প্রচুর খিদে পেয়েছে। তো আমাদের খাবার চলে এসছে, এবার আমরা খেতে শুরু করব। শুরু করো। এখানকার যে এখানকার স্পেশাল বলতে পুরি চানা করা হয় সকালবেলা ব্রেকফাস্টে, যেটা সত্যি অনেক সুন্দর খেতে। এখানকার আলাদা অন্য ফ্লেভার থাকে, যেটা কলকাতা থেকে একটু আলাদা হয়, যথেষ্ট সুন্দর খেতে। তো গাইস, আমরা খাওয়া দাওয়া করে মাম্পিদির রুমে চলে এসেছি গল্প করতে। তো মাম্পিদি বলো তো, তোমাদের এখানে ডেইলি সকালবেলা ব্রেকফাস্ট মানেই তোমাদের পুরি আর এখানকার ওই যে ঘুগনিটা হয়, ওইটা শুধু এখন বিয়ের উপলক্ষে এতদিন তো রুটি বানানো হবে না, তো আমরা সবসময় যেটা খাই এটা হচ্ছে শুকনো রুটি আর যে কোনোটা আলু পটল। আলু পটল, আলু পটল, ওকে। তো আমরা আলু জেনে নেবো তোমার। কিন্তু দেখো, আমি এটা কথা বলবো, আমার খাওয়া যাবে কিন্তু দেখো, আমি মাম্মি তোমার মাম্মি খাই ঠিক আছে। কি হয় এখানে ডেলি আমরা রুটি তরকারি খাই, ঠিক আছে? রুটি আলু তরকারি, আলু পটলের তরকারি, ঠিক আছে? ডেলি সকালে ব্রেকফাস্ট হয়। এবার যেহেতু বছরে এক মানে বছরে একবার বলি সরি মানে এই মাঝে মাঝে এই লুচি ঘুগনি হচ্ছে, তো আমার কাছে অমৃত, ঠিক আছে? এবার কেন কি ডেলি তো রুটি আর আলু পটল তরকারি, তো আমার কাছে এখন এইটা অমৃত। তো বেসিক্যালি তোমার ওপিনিয়ন কি, তুমি যে এখানে এসে শিফট করেছো, এখানে থাকছো, এখানকার খাবার দাবার কেমন? ওপিনিয়ন খারাপ তাই কিছু করার নেই, আমাকে রাখতেই হবে আমার। ঠিক আছে, হয়ে গেছে, কমপ্লিট। আমার কিছু করার নেই, আমাকে এটাই খেতে হবে, চাই আমি চাই না চাই আমি চাই। শুধু সাথে রাহুল থাকলেই হবে। এটা আমি বলতে পারি যে যারা বিহারে ঘুরতে আসবে তারা হয়তো এক দু দিন তিন দিন চার দিন ঘুরতে আসার জন্য খেয়ে দে, মানে মজা পাবে, মানে বিহারে যেটা স্পেশাল সেগুলি খাওয়াবো তো ওরা মজাই পাবে। কিন্তু ডেলি থেকে যদি আলু পটল খাওয়াই মজা পাবে না, ঠিক আছে? কিন্তু আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি কি অন্য স্টেট যদি কলকাতায় যায় তারা খাওয়া দাওয়া খেয়ে মজা পাবে, আর তারা থেকে আমার ছোট নাটককে নিয়ে গেছিলাম, ও বলছে আমি খাবার গুলো দেখি মানে দেখিনি, চিকেন কাটলেট এইসব খাবে কি? ও বলছে বাবা এরকম হয়, কত কষ্ট হয়ে যায় জীবনে চিকেন কাটলেট, এগুলো নামটাই নিচ্ছে এগুলো তো পাওয়া যায় बोलने का मन करता है लेकिन बहुत सुनने में अच्छा लगता है, कोई अगर बोले ना उसको जानने का मन है। एक बार ट्रेन पे जा रहे थे, ठीक है? तो एक ना हमें जी की बोल रहा है, तो हमको ना लग रहा कि उनको पूछे कि क्या बोल रहे हैं आप, लेकिन ये रहता है ये बोलते तुम अपना मुंह बंद रखना कहीं देख जा, हमको बहुत मन करा है, फिर मन करे इसको एक पर लगा दे यार, चुप नहीं करेगी, हमको मन करे इसको पूछे हम क्या बोल रहे हैं, क्या बोल रहे हैं। अलग अलग यही होता है। और एक हम लोगों में साड़ी बेचने आए थे ना, तो हम लोग अंकल थे, वो भी अंकल ना वो कहाँ से सादा टीका नहीं लगाते, वो कहाँ से आता है चंदन साउदी से, हाँ जो इडली साई बाबा साउदी इडली पॉइंट से बोल रहे हैं, हाँ वो ऐसे से बोल रहे हैं। हम उन हमको बहुत इंटरेस्ट लगा, हम बोले इधर बैठी ना भैया हम साड़ी लेंगे, उनके बैठा है उनसे एक साड़ी भी ले, उन बोले कि आप लोग भाषा क्या क्या, वो हमको क्या बोल रहे हैं, बोले तुम साजी नहीं है, हम लोग हम बोले कि ऐसे किसी औरत को मत बोलिएगा चप्पल पड़ जाएगा यहाँ पे, बोले कि नहीं हम लोग का वहाँ पे ना, मेरा मम्मी भी थी, हम लोग का वहाँ पे ना औरत लोग ना गजरा लगा के रहता है और आलता मेहंदी, हाँ बोले मेहंदी छूट जाए ना फिर से लगा लेती है, तुम लोग कुछ रंग नहीं चढ़ाते हो ऐसे करके, हमें नहीं चढ़ाते यहाँ पे नहीं चढ़ता है, आप चुप रहिए कोई औरत को मत बोलिएगा। और उसके बाद फिर उसका पूछे कि
मतलब उसको ऐसे पूछे कि इसका मतलब क्या है, उसका मतलब वो बोल रहा था इसका मतलब जल्दी जल्दी, इसका मतलब क्या क्या, तो बोला वो बड़ी मजा आया था और उस दिन तो पूरा उसका बात दोहरा रहे थे रात में, उसको बहुत मजा आ रहा था। साउथ इंडियन का लैंग्वेज समझ ही नहीं आता, इतना टफ है। अयो हमको खाना सबसे पहली बात ना वेस्ट करना नहीं आता, हम अगर जितना खाएंगे ना हम उतना ही लेंगे, और अगर हम ज्यादा ले भी लिए तो हम मेरा पेट भर भी जाए तो हम उसको खा के ही छोड़ेंगे, चाहे मेरा पेट भर। परिवार बोलना, परिवार ठीक ठीक बोले ना, ये बोला नहीं परिवार हम लोग देखो परिवार परिवार यस पूरा खेत दिख गया, रे बाबा ट्रैक्टर चल रहा था। अरे उसका मम्मी क्यों हिंदी बोल रहा है, जब शादी करके पहले आए थे ना, तो मेरे ससुर को बोलते पापा कहाँ जा रहा है खाना नहीं खाएगा, मेरे ससुर बोलते भाई तुम किसी के सामने मुझे बात मत करना, सब चल जाएगा तब बात करना। अरे इन लोगों से भी ऐसे बात करते, लोग पूरा मेरा मजाक उड़ा रहा था, हंसते थे लोग। अभी सीख गए, अभी अच्छा बोलते ना, उतना अच्छा नहीं मतलब फिर भी थोड़ा बहुत अच्छा है ना, सबको समझ में आ रहा है और क्या। इतना कहाँ से लाते हो सारा, इतना इतना कंटेंट कहाँ से लाते हो? राहुल भाई दिमाग दिया है मेरे को, क्या मेरे को कुछ आता नहीं था, ये मेरे को अरे एमनी ना होगा पागल बोल दो तू बनाओ तू बनाओ। चलो चलो ठीक है, बहुत दिखाओ ज्यादा मत टॉपिक खराब करो। हां तो इसको लास्ट, और उसको ढक दीजिए उसके बाद में खा लो। मैं नहीं, इसको फेंकेंगे नहीं। अरे मेरे को तो वो खत्म कर दी क्या भैया, तो बोल रहे थे ना खा, ये खा लूंगी फिर वो भी खाऊंगी है ना, उसको दोबारा खत्म कर देंगे पहले ही, কালকে আমার গলা আরো বসা বোঝায় আমি কথা বলতে পারবো, এখানে জীবের কাজটা হয়ে যাচ্ছে অর্ধেক, কি করে নেচে নেচে। হ্যাঁ গো আমি তো চাই আমার ঘাম আরো বেরো, সব কি বলবে বলবে কি বাবা, এই প্রথমবার আমি একটা বউ শ্বশুরের সাথে বিহারে নিয়ে যাচ্ছি। কালকে তো বাবা তো তো ইয়ে দাদিকেও না চালি ভালো, হ্যাঁ ভালো, এখানে হয়তো ব্যাপারটা কেউ করে না, নাচে না কেউ করে না, আমাকে পরে বলছে কি শ্বশুরের সাথে নাচছে, আমার মেয়ে শ্বশুরের সাথে একবার নেচেছি তো বলে শ্বশুরের সাথে নাচছে, আমি তো কি শ্বশুর নাচলে বলছি না এখানে কেউ করে না, আমি তো করে না কিন্তু আমি করছি, আমি তো এমনি বারোটার সময় ঘুম দিয়ে উঠি, এখানে কে ওঠে, আমি ইউনিক বউ, হম লোক এই ট্রেন্ড খতম করে দেবে, নয়া ট্রেন্ড চালু করে দেবে বলো। আমি কি করি জানো, সকাল 4টার সময় আমার ঘুম ভাঙে, চোখটা বন্ধ করে করে আমার মেয়ে আমার মেয়েকে পরিষ্কার করি, তারপরে আমি আমার শাশুড়িকে দিয়ে আসি, হ্যান্ড ওভার করে আবার ঘুমিয়ে পড়ি, তারপরে এসে আবার ঘুমিয়ে পড়ি সেই 11টার সময়। তো আমরা মামপিতির সাথে গল্প করার পরে হোটেলে এলাম, স্নান করলাম, তারপর আমরা চেঞ্জও করে নিলাম, তো এখন আমরা আবার যাচ্ছি মেহেন্দি সেরিমনিতে, তো ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি কেমন হবে, মেহেন্দি হয় না হয় সব কিছুই দেখাচ্ছি। কি করছো সুকান্তা? হ্যাঁ হ্যাঁ ইয়ে বলা তোরা দিদার লাদো
पेचनर दिखे पेचन आज डांस हो गया कि नहीं हो गया ना হ্যাঁ দূরে পাহাড় আছে দূরে দূরে পাহাড় আছে তো আমরা ভেতরে মেহেন্দির কাজ চলছে মেহেন্দি সেরিমনি চলছে মানে এত কপিরাইট পড়ছে কিছুই দিতে পারছি না কোনো ভিডিও ক্লিপ অ্যাড করতে পারছি না ভালো তো লাগছে হ্যাঁ সত্যি ভালো লাগছে খুব এনজয় করছি বাট এক জায়গায় বসে বসে ভালো লাগছে না তো বাইরের দিকে চলে এলাম ঘুরতে একটু মানে কি বলবো বিহার সত্যি খুব মানে ভালো জায়গা মানে এখানে একটু খেতিবাড়ি টাইপস রয়েছে মানুষজনগুলো অনেক সৎ অনেক ভালো মানে আগে যেরকম মনে হতো বিহারি মানে এটা মানে বাট এমন কিছু না খুব ভালো মানুষ এখানকার সবাই খুব সহজেই মিশে যায় সবার সাথে যাক ভালো এখনও আমাদের থাকতে হবে দুদিন তো আগে তোমরা ব্লগটা দেখতে থাকো কেমন লাগে কেমনভাবে কী হয় কালকে তো বিয়ে আছে আর বিয়ের পরে তার পরের দিন রিসেপশন আছে সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে নেক্সট ব্লগে সব আনতে থাকবো আমি তো সাথে থেকো ব্লগে এনজয় করো তোমরা ব্লগটা দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো সুকান্ত এখন ছাগলের ছবি তুলতে গেছে দূরে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে বাহ খুব সুন্দর জায়গা ছাগলের সাথে ব্লগ বানাচ্ছে ক্যা বাত ভাই ক্যা বাত ওয়া 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 ছাগল ওর দিকে পালিয়ে যাচ্ছে আরে বাথরুম করছে ওকে তাও ব্লগ বানাচ্ছে ইয়ার কোনো মানে হয় হ্যাঁ মাঠের মাঝখানে বিয়ে বাড়ি খেতে সে ছাগলের সাথে ভিডিও বানাচ্ছে পাহাড় দেখাও হিমালয় চলে এসছি হ্যাঁ যখন থেকে এসছি তখন থেকে ভাবছি যে যাবো একবার ঘুরে আসবো সময় হয়ে উঠছে না আর রাহুলদা নিয়েও যাচ্ছে না এতটাই ব্যস্ত তো তো রাহুলদা মানে খুবই ব্যস্ত তার মাঝখানে আমাদের হোটেলে নিয়ে যায় হোটেল থেকে আবার আনে সব কিছু করে তো সত্যি মানে অনেক ভালো একটা মানুষ মানে এত মানে ব্যস্ততার মধ্যেও এতটাই গুরুত্ব দিয়ে সময় দেয় সবাইকে তো এটাই হচ্ছে সেই রাহুলদাদের বাড়ি মানে পেছনে বাড়িটা রয়েছে সামনে প্যান্ডেল হয়েছে ভেতরে প্যান্ডেল হয়েছে বাইরে এখন একটা স্টেজ মতো করছে যেখানে কালকের হয়তো কিছু পারফর্ম করা হবে মানে কোনো বলে লাভ নেই সেই ছাগলের সাথেই গল্প করে যাচ্ছে ভাই এত মানুষজন আছে মানে কোনো ইন্টারেস্ট নেই ছাগলই তার এতটা ইন্টারেস্ট এটা একটা আলাদা করে ব্লগ করে দেব ছাগলের সাথে সেলফি ও আচ্ছা ওই ছাগলটা দেখতে একটু ভালো বলে গায়ে হাত দিচ্ছ জিজ্ঞেস করছে যে এখানকার ঘাস কেমন এখানকার ঘাস টেস্টি কি না
প্রচুর আরাম লাগছিল ওই তো মেহেদি লাগানোর সময়। তো মাম্পি দি তুমি মেহেদি করো নি কেন এখনো? আরে আমি মানে যেই মেহেদি করতে আসো এটা তো বিহার, মানে রাত 8টা 9টা পরে অনেক রাত হয়ে যায়, তো যে মিডা মেহেদি করতে এসেছে তার ভাতে কন্টিনিউ ফোন আসছে চলে আয় চলে আয়। তারপরে আমি হ্যাঁ লড়াইলাম যে চলে যাও অনেক রাত হয়ে গেছে ওকে পেমেন্ট দিয়ে ছেড়ে দাও আর যা। তাহলে মেহেদি ব্লগের মেইন অ্যাট্রাকশনটাই আজকে হলো না। আরে মেয়েকে নিয়ে বলতে এখন তোমার টাইম হয়েছে যেটুকু নিলাম ওরাও তো আমার মেয়েকে বাড়ি একটুকুনি লাগাবো, আমি লাগাবো নিশ্চয়ই, লাগাতে তো হবে আমি লাগাবো নিশ্চয়ই, আমি একটুকুনি লাগিয়ে নেবো তারপরে শুকিয়ে গেলে হাতটা উঠে। তো কালকে তো কালকে বিয়ের ব্লগেই তোমরা মেহেদি ব্লগ দেখতে পাবে, মানে মাপি দিন আজকে রাত্রি যেয়েই আমি মেহেদিটা লাগাবো, এটা আমি লাগাবো। তো আজকে পুরো দিনটা আমরা খুব মজা করলাম এখানেই, তাহলে আজকে আমাদের এই মেহেদি ব্লগটা শেষ করতে হচ্ছে। হে গাইস, তো আমরা খাওয়া দাওয়া করে সারাদিন প্রচুর মজা করে হই হুল্লো করে নাচানাচি করে তো আমরা ফাইনালি রুমে চলে এসেছি। তো আজকের মতো আমাদের এই মেহেদি ব্লগটা এখানেই শেষ করছি। কালকের মেন একটা অ্যাট্রাকশন মানে কালকে মেন বিয়ে, তো আমার খুব ইচ্ছা এখানে বিহারে কেমনভাবে বিয়ে হয়, কেমন সমস্ত নিয়মকানুন মেনে বিয়ে হয়, তো সেটা আমার খুব দেখার ইচ্ছা। তো কালকে আমরা দেখতে পাবো আর তোমাদেরকেও দেখাবো ব্লগের মধ্যে। তো অবশ্যই চোখ রেখো আমাদের চ্যানেল রেস্টারে, আর যদি আজকে পুরো ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কিপ সাপোর্টিং, কিপ লাভিং, লাভ ইউ।